আমার যে ওয়েটটা এটা কি সমতল হয়ে গেলে, আর যখন আমি শুবো তখন আপনার শরীরে কি স্ট্রেট রইল, আর যদি কেউ শক্ত বিছানায় ঘুমায় তার অবশ্যই ব্যাক পেইন থাকে না ইনশাআল্লাহ। এটা হচ্ছে একটা অর্থোপেডিক ম্যাট্রেস, এটা আপনারা দেখে নেবেন। এটার ভিতরে কিন্তু ভালো আর মন্দ আছে, যেমন এইটা হচ্ছে ভালো ফেল। ভালো ফেলটা হচ্ছে কি ভাই, একদম মসৃণ থাকবে, এই যে এরকম মসৃণ থাকবে। আর যেটা দুর্বল, এই যে ন্যাকড়াটা তেমন একটা ছোট না, ওইটা এত বড় বড় থাকবে। আর ওইটা যেটা নর্মালটা, আপনি যখন ভাঁজ করবেন একদম ওর কোনো বল শক্তি থাকবে না, এটা কিন্তু অনেক হার্ড হয় ভাঁজ করতে, কিন্তু আপনার কষ্ট হচ্ছে, খেয়াল করবেন। এটা হচ্ছে ভালোটা, এই যে ছেড়ে দিলাম দ্রুত চলে গেল, এটা হচ্ছে ভালো মানের একটা ফেল। এটা বানাবার পর বডিটা আপনার এরকম হবে, যেই তারপরে আপনার এইরকম কাপড় দেওয়ার পর এরকম হবে। আসসালামু আলাইকুম, শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত। সুপ্রিয় ভিউয়ার, আমরা দাঁড়িয়ে আছি একটি পিক আপ ভ্যানের সামনে, অনেকগুলো ম্যাট্রেস এখানে রয়েছে এবং এই ম্যাট্রেসগুলো সারা বাংলাদেশে তারা এই পিক আপ ভ্যানের মাধ্যমে ডেলিভারি করে থাকে। এবং এই যে ম্যাট্রেসগুলো, এখন ম্যাট্রেসগুলো অর্থোপেডিক্স ম্যাট্রেসটাই সবচেয়ে বেশি চলছে। কিন্তু একটা ম্যাট্রেস কেনার আগে আপনি কী গুণগত মান দেখবেন এবং এই ম্যাট্রেসগুলো কীভাবে তৈরি হয় সেগুলো আজকে বিস্তারিত জানাবো, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমরা শুরু করলাম একটি পিক আপ ভ্যান, যে ম্যাট্রেসগুলো চলে যাচ্ছে, কিন্তু এরপরে আমরা বিস্তারিত দেখাবো যে এই ম্যাট্রেসগুলো আসলে কীভাবে তৈরি হয়। রবিন ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন, বিক্রমপুর বেডিং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বাহ, তো ভিউয়ার্স, এটি হচ্ছে ম্যাট্রেস তৈরির মানে কারখানা, এই তো এখান থেকে ম্যাট্রেসগুলো তৈরি হচ্ছে। তো ভিউয়ার্স, যারা ম্যাট্রেস আপনারা নেবেন, কিন্তু ম্যাট্রেস একটা ম্যাট্রেস বানাইতে হলে কী কী লাগে, সব ইকুইপমেন্ট কিন্তু বিক্রমপুর বেডিং হাউসের ফ্যাক্টরিতে আমরা করে থাকি। তো ভিউয়ার্স, এখন আমার এখানে দেখতে পারেন যে অনেক ফোমের স্তোপ রাখা আছে, তাই না? এখন ভাবতে পারেন আপনারা এই জিনিসটা কি। ভিউয়ার্স, আপনারা যখন একটা ম্যাট্রেস পাবেন, ঠিক এই যে একটা উপাদান দেখতেছেন, ম্যাট্রেসের মূল উপাদান হচ্ছে এটা, মূল উপাদান এইটা, মূল উপাদান হচ্ছে এটা। এখন একটা ভালো ম্যাট্রেস পেতে হলে আপনাকে কিন্তু সব কিছু জানতে হবে, জেনে শুনি প্রোডাক্টটা নেওয়া ভালো। এখন ভালো উপাদান আপনি কীভাবে চিনবেন, এটা হচ্ছে একটা রিবন্ডেড। এখন রিবন্ডেডটা কীভাবে বানালে ভালো সেটা আপনাদেরকে বুঝতে হবে, তাই না? তো রিবন্ডেডটা আমরা কীভাবে বানাই, যেমন এখানে দেখতেছেন অনেক ফোমের টুকরো রাখা আছে, তাই না? যেমন এই ফোমগুলো আমরা মেশিনে টুকরো করি, টুকরো করে বাছাই করার পরে বস্তা ভরি, বস্তায় ভরার পর উপরে এটাকে বলে মিক্সচার মেশিন। মিক্সচার, হ্যাঁ, মিক্সচার মেশিনটা কি একটু পরে আসেন ভাই। এখানে কিন্তু অনেক ফোম রাখা আছে, এই যে ফোমের টুকরো, এটি হচ্ছে মিক্সচার মেশিন। এই মেশিনে বিভিন্ন রকমের ফোমগুলো মিক্সিং হচ্ছে। তো এই যে মিক্সিং হয়, এখানে কি কোনো আঠা টাঠা কিছু দেওয়া হয়? আঠা দেওয়া হয়, আপনার ইটার সুরকিগুলো মিক্সিং করে সিমেন্ট আর বালু দিয়ে, ঠিক ফোমের এই টুকরোগুলো মিক্সিং হয় আঠা দিয়ে। আঠা দিয়ে, আঠা দেওয়ার পর এগুলো আপনার এই কোনো বাক্সের ভিতরে, এই এই বাক্সের ভিতরে দেওয়া হয়, এই বাক্সের ভিতরে ঢালা হবে। বাক্সের ভিতরে আপনার ফোমের টুকরোগুলো দেওয়ার পর একটু এদিকে আসেন, এই যে মেশিনটা স্পিন, এই যে প্রেসার মেশিন, এইটা দিয়ে আপনার নিচে এরকম জাতা দেওয়া হয়। যতটা প্রেসার দিবে ততটা রিবন্ডটা কি মজবুত হবে, মজবুত মজবুত হওয়ার পরে রিবন্ডটা আপনার এরকম হবে, এই যে এই পাঁচটা যেটা রাখা আছে এইটাই, এই যে এই জিনিসটি আপনার আসবে। আসার পরে এখন, হ্যাঁ, এখন আসার পরে আপনার চাহিদা অনুযায়ী, চাহিদা এখন আপনার ম্যাট্রেস কত ইঞ্চি নিতে চান, 4 ইঞ্চি 5 ইঞ্চি 6 ইঞ্চি। এখন যদি আপনি আমাদের কাছ থেকে নেন, আমরা করি কি জোড়াবিহীন, এখান থেকে আপনার স্লাইস করব, 4 ইঞ্চি নিলে 4 ইঞ্চি 5 ইঞ্চি নিলে 5 ইঞ্চি 6 ইঞ্চি নিলে 6 ইঞ্চি 8 ইঞ্চি নিলে 8 ইঞ্চি। এখন সেটা আমরা কীভাবে স্লাইস করব, এই যে মেশিনটা আমরা কাটব, এই যে মেশিনে আপনার 6 মিলে যেমন গাছ থাকে না, গাছ কাটে, ঠিক এইটা আমরা কাটি, এখান থেকে আপনারা কাটি, কেটে কেটে আপনার এইরকম হবে। এই যে যেমন এই এইটা আমরা কাটছি 3 ইঞ্চি করে, এইটা কোনো একটা কারখানায় যাবে, যে কোনো একটা কারখানা যাবে, নাম বলবো না ভাই, বাংলাদেশের প্রতিটা কারখানায় আমাদের এখান থেকে রিবনারগুলো চলে যাচ্ছে ইনশাল্লাহ। এইটা আপনার কাটা হবে, কাটার পরে আপনার ম্যাট্রেসের ভিতর দেওয়া হবে, যেমন এটা 3 ইঞ্চি করে কাটা আছে এখানে, তারপর এখন ম্যাট্রেস যার 4 ইঞ্চি হবে, দুই পাশে হবে ফেল, তারপর হবে কাপড়। তো এটা গেলো আমাদের রিবন্ডেডের সেকশন, এখানে হিউজ পরিমাণ রিবন্ডেড লাগে। যারা নতুন কারখানা দিতে চান বা কারখানা দিবেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ। তো এখন ম্যাট্রেসটা মূলত একটা ম্যাট্রেস কীভাবে বানাবো সেটা আমি আপনাদেরকে দেখাবো। সুপ্রিয় ভিউয়ার, এর আগে আমরা ম্যাট্রেসের যে মূল উপাদান রিবন কীভাবে তৈরি হয় সেটি আমরা দেখিয়েছি, আর এই জায়গাটায় কমপ্লিট একটা ম্যাট্রেস তৈরি হয় সেটির কারখানা হচ্ছে এই জায়গাটায়, আমরা এই জায়গাটায় আসলাম। তো রবিন ভাই, এখানে কীভাবে কী কাজ হয় আমাদের একটু ডিটেলস বলেন। এখানে কাজটা হচ্ছে ভাই, আপনি ম্যাট্রেস কী ধরনের নেবেন, আপনার ম্যাট্রেস কী ধরনের নেবেন, সেটা কী কোয়ালিটি বা কী ধরনের আপনি নেবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে হচ্ছে ভাই, যেমন আপনারা বিভিন্ন ধরনের ম্যাট্রেস হয়, নরম হয়, শক্ত হয়, বা 6 ইঞ্চি মোটা হয়, বিভিন্ন উঁচা নিচা ম্যাট্রেস হয়ে থাকে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে ভালো একটা ম্যাট্রেসে কী থাকে। ভালো সেটা হচ্ছে যেমন একটা ম্যাট্রেসের বডি তৈরি করা, হ্যাঁ। এখন হয়তো অনেকের কাছে দেখতে এটা খারাপ লাগে যে ভাই বডিটা এরকম মনায়, কিন্তু ভাই ভিতরগত জিনিসটা দেখেই আমরা বিক্রি করি, বডি ভালো যার তার ম্যাট্রেস ভালো তার।
তো এটা হচ্ছে একটা অর্থোপেডিক ম্যাট্রিক্সের বডি, অর্থোপেডিক্স। হ্যাঁ, এই যে রিবন্ডেডটা এটা কিন্তু আমরা করে নিয়েছি ওখান থেকে কেটে এখানে একটা কমপ্লিটলি করে থাকি। হ্যাঁ, এটা কয় ইঞ্চি দিয়েছি? এটা আছে আপনার 3 ইঞ্চি দিয়েছি, 3 ইঞ্চি রিবন্ডেড। ম্যাট্রিক্সটা আপনার 4 ইঞ্চির মতো মোটা হবে, 4 ইঞ্চি হবে। যাই হোক, এটা হচ্ছে আপনার একটা অর্থোপেডিক ম্যাট্রিক্স। এখন অর্থোপেডিক ম্যাট্রিক্স আপনার কতটুকু শক্ত দরকার, তাই না? এখন এইটার উপর আমি উঠে দেখাচ্ছি। যেমন একটা ম্যাট্রিক্স যদি আমি জুতো নিয়ে উঠি, আমি আন্তরিকভাবে দুঃখিত ভাই, জুতো নিয়ে উঠছি আপনাদের বোঝাবার জন্য, এই ম্যাট্রিক্সটা যখন আমি এখানে দাঁড়াইছি এটা কিন্তু অনেক শক্ত। এখন যখন আমি দাঁড়াইছি এটা একটু হালকা নরম মনে হচ্ছে, ঠিক আমি যখন এখানে বসবো, এই যে আমার যে ওয়েটটা এটা কি সমতল হয়ে গেলে, আর যখন আমি শুবো তখন আপনার শরীরে কি স্ট্রেট রইলো। আর যদি কেউ শক্ত বিছানায় ঘুমায় তার অবশ্যই ব্যাক পেইন থাকে না ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে একটা অর্থোপেডিক ম্যাট্রিক্স, এটা আপনারা দেখে নেবেন। এই যে জিনিসটা, এইটা এইটা এই শক্ত, এই যে উপরের যে লেয়ারটা ওইখানে তো আমরা রিবন দেখলাম, এই লেয়ারটা কি? এটা এটা আপনার সম্পূর্ণ বাহির থেকে আসে, এটা বাইরে থেকে, বাইরে থেকে যে হিউজ পরিমাণের এটা ম্যাট্রিক্স আছে ওই যে ওখানে রাখা আছে, হিউজ পরিমাণ আসে। তো এটার ভিতরে কিন্তু ভালো আর মন্দ আছে। যেমন এইটা হচ্ছে ভালো ফেল, ভালো ফেলটা হচ্ছে কি ভাই, একদম মসৃণ থাকবে, এই যে এরকম মসৃণ থাকবে। আর যেটা দুর্বল, এই যে নেকটাটা যেমন ওইটা ছোট না, ওইটা এত বড় বড় থাকবে। আর ওইটা যেটা নর্মালটা, আপনি যখন ভাঁজ করবেন একদম ওর কোনো বল শক্তি থাকবে না, এটা কিন্তু অনেক হার্ড হয় ভাঁজ করতে, কিন্তু আপনার কষ্ট হচ্ছে, খেয়াল করবেন। এটা হচ্ছে ভালোটা, এই যে ছেড়ে দিলাম দ্রুত চলে গেল। এটা হচ্ছে ভালো মানের একটা ফেল্ড, আর এটা হচ্ছে আপনার একটা রিবন্ডেড, ঠিক আছে? দুই পাশে দুইটা থাকবে, এটা হচ্ছে ফেল্ড, রিবন্ডেড ফেল্ড, তার মানে এটা হচ্ছে কি, শক্ত শক্ত। এই ম্যাট্রিক্সটা যারা নিতে চান সম্পূর্ণ কারখানায় এসে বসে থেকে চোখের সামনে আপনারা বানিয়ে নিতে পারবেন, মানে একদম এইটা সুযোগটা আছে, সুযোগটা আছে। আর আপনার এটার দাম পড়ে 6 ফিট বাই 7 ফিটের দাম 10,500 টাকা, 5 ফিট বাই 7 ফিটের দাম 9,500 টাকা, সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি, ডেলিভারি চার্জটা ফ্রি পাবে। টাকা যেহেতু আপনার শিখদন্ত, আপনার কাপড়ের কালার ক্ষেত্রে অনেক কাপড় আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে অর্থোপেডিকে যে ম্যাট্রিক্সটা বানাবার পরে বডিটা আপনার এরকম হবে, যেই কমপ্লিটলি, হ্যাঁ, তারপরে আপনার এরকম কাপড় দেওয়ার পর এরকম হবে, মানে প্রথমে এইটা বডিটা এরকম হবে, এটা হচ্ছে বডি। আর একটা ম্যাট্রিক্সে ভাই প্রচুর ওয়েট, 6 ফিট বাই 7 ফিট একটা ম্যাট্রিক্সে মিনিমাম 50 কেজি প্লাস ওয়েট হবে, 50 কেজি। যখন আপনি ভাবে বাঁকা করবেন, এই যে বাঁকা করবেন, বাঁক হবে, ছেড়ে দিবেন, দ্রুত গতিতে চলে যাবে, সোজা হয়ে যাবে। এই যে এইটা গেল কোয়ালিটি, ঠিক সেলাই করার পর আপনার এরকম হবে, এরকম হবে। এটার সাথে তার উপরে একটা মানে কাপড় দেওয়া থাকবে, কাপড় দেওয়া থাকবে। এইটা গেল একটা কোয়ালিটি অর্থোপেডিক, ঠিক। আর একটা কোয়ালিটি হচ্ছে যারা একটু আবার নরম চান, একের ভিতর দুই পাচ্ছেন, সেটা হচ্ছে কি, যেমন এই পাশটা যদি উপরে থাকে তাহলে এই পাশটা কি হচ্ছে, শক্ত। আর যদি এই পাশটা নিচে এরকম থাকে তাহলে হচ্ছে কি, নরম। যেমন এই যাই, এই পাশটা নরম আর এই পাশটা শক্ত, হ্যাঁ। এক পাশ শক্ত, এক পাশ নরম যারা নিবেন তাদের ক্ষেত্রেও দামটা একই, 6 ফিট বাই 7 ফিট পরে 10,500, 5 ফিট বাই 7 ফিট পরে আপনার 9,500, সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ, ডেলিভারি চার্জ। এখন আর একটা কোয়ালিটি হচ্ছে ভাই যাদের বক্স খাট, যেমন বক্স খাটের ভিতরে হয় কি, একটু খাট যেহেতু নিচে থাকে ম্যাট্রিক্সটা যেহেতু উঁচা নিতে হবে, তো সেটা আপনারা কীভাবে করতেছি, ফেল্ড রিবন্ডেড ফেল্ড, আর উপরে 2 ইঞ্চি রিবন্ডেড। যেমন এই বডিটা করার পরে উপরে আমরা 2 ইঞ্চি একটা লেয়ার রিবন্ডেড দিব, রিবন্ডেড, তাহলে আপনার 6 ইঞ্চি হয়ে গেল, 6 ইঞ্চি। এখন এটা সুবিধা হচ্ছে, যেমন আপনি ঘুমাবেন, এই যে এই পাশটা হচ্ছে কি, নরম, নরম থাকবে, এই পাশটা হচ্ছে নরম, আর ঠিক আপনার এই পাশটা হচ্ছে কি, শক্ত, এই পাশটা থাকবে শক্ত। তো এইটা যারা নেবেন 6 ইঞ্চি মোটা, 6 ফিট বাই 7 ফিটের দাম পরে 15,500, 5 ফিট বাই 7 ফিটের দাম পরে 14,500, সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি, ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন। তো এইটা গেল আপনার ম্যাট্রিক্সের বডি, ম্যাট্রিক্সের বডি। তো এখন হচ্ছে ম্যাট্রিক্সের কাপড়ের গুলো, তো এখানে ভাই হিউজ পরিমাণ কাপড়ের কালার রাখা আছে, রোল করা, যার যেটা ভালো সে সেটা নিতে পারেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ম্যাট্রিক্সের যে কাপড়গুলো, এটা কিন্তু আমরা করে থাকি। এই যে দেখেন, এগুলো হচ্ছে ম্যাট্রিক্সের কাপড়, আরামদায়ক এখানে একটা কালার। আর যারা নতুন কারখানা দিতে চান বা আমাদের কাছ থেকে মাল নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন, যারা খুচরা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন। আপনারা তো ইয়েতে মানে পাইকারিও দিচ্ছেন, তাই না? আমরা খুচরা পাইকারি সবই দিচ্ছি, আর তো যেহেতু আমাদের কারখানা তো আলহামদুলিল্লাহ দিলে, এখান থেকে যদি আমরা শুধু খুচরা বিক্রি করি তাহলে আমাদের কারখানা কষ্ট আসবে না, আবার যদি শুধু পাইকারি বিক্রি করি তাও কষ্ট আসে। আমরা খুচরা পাইকারি দুইটাই দিচ্ছি, যার যেভাবে ভালো লাগে সে সেভাবে নিতে পারে। আর সত্য কথা বলতে গিয়ে আপনাদের টাকা রিজিকে থাকতে হবে, রিজিকে থাকলে খুচরার পাইকারি না, সবাই আসবেন ইনশাআল্লাহ। এখানে কিন্তু অনেক কাপড় রাখা আছে, ঠিক আছে, প্রচুর কাপড়। আপনারা চাইলে কাপড়েরটাও ডিজাইন মানে হিউজ কালার আছে, যেমন এগুলো কিন্তু সব সুতি কাপড়, সুতি কাপড়, সুতির আছে, সিনথেটিক আছে, যার যেটা ভালো লাগে ভাই। তবে এই যে রবিন ভাই, ধরেন আপনার এখান থেকে কিছু কাপড়ের ছবি দিয়ে আপনাকে যদি অনলাইনে অর্ডার দেয় তাহলে সেক্ষেত্রে তো বানিয়ে দিতে পারবেন? হ্যাঁ, ওই কাপড়টা দিয়ে বানাই দেব, যে আমি বললাম যে ভাই আমার এই কালারের কাপড় দিয়ে করে দেন। জি জি, আর আপনারা জি সেটা দেওয়া যাবে, আর আপনারা অবশ্যই আসবেন আমাদের আমাদের। এবার একটু আপনার রবিন ভাই, আপনার ওই যে মানে বিক্রমপুর বেডিং এর ঠিকানাটা দর্শকদের একটু প্রপারলি বলে দিন। এই যে বলতেছি ভাই, আপনারা আসবেন, আমার কথা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা
আপনারা সেজন্য আসবেন ঢাকা যাত্রাবাড়ির চৌরাস্তা পপুলার হাসপাতাল, 18 তলা একটা হাসপাতাল, ঠিক হাসপাতালের পশ্চিম পাশটা, মানে পশ্চিম দিক অগ্রসরলি হাতের বাম পাশে 109 নম্বর শোরুম বিক্রমপুর বেডিং হাউস, আপনারা এসে ম্যাট্রিক্সগুলো বানিয়ে নিতে পারবেন। আর অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ওকে, ধন্যবাদ রবিন ভাইকে। সুপ্রিয় ভিউয়ার, এই যে কারখানাগুলো কিন্তু চলমান ছিল, আমরা ভিডিও করবার জন্য এই কারখানাগুলো বন্ধ করেছি, এবং এই যে চমৎকার এখানে নানা ধরনের যে এই যে ম্যাট্রেসের যে কাভারগুলো, কাপড়গুলো, সেগুলো এখানে তৈরি হয়, এবং পরিপূর্ণ একটা ধারণা পেলেন যে ম্যাট্রেস আসলে কীভাবে তৈরি হয়, কোনটা আসলে আসলে অর্থোপেডিক ম্যাট্রেস কোনটা, যখন হার্ড হবে, যখন আপনার মানে কোমর বা পিঠ দেবে যাবে না, সেটি হচ্ছে অর্থোপেডিক ম্যাট্রেস। এই ধরনের ম্যাট্রেস যারা চিপ প্রাইজে নিতে চান, আপনারা কিন্তু এই বিক্রমপুর বেডিং হাউস থেকে অনায়াসেই খুবই সুলভ মূল্যে এই পণ্যগুলো পারচেস করতে পারেন, এবং পণ্যগুলো তারা কিন্তু সারা অল ওভার বাংলাদেশে ডেলিভারি ফ্রি দিচ্ছে। ভিডিওটি এখানে শেষ করছি, যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।